আজি মই আহিছোঁ এয়া ব্লাড দিবলৈ, আৰু এইখন চাওক পেথলজি, সকলো পেথলজি সেৱা উপলব্ধ ইয়াতে আহিছোঁ। এইখন আছে লক্ষীনগৰত, তাকে আপোনালোকক দেখুৱালোঁ। আৰু ব্লাড দিবলৈ এইকাৰণে আহিছিলোঁ, সিদিনা মই কৈছিলোঁ মোৰ ডিঙিৰ এটা প্ৰব্লেম হৈ আছে, এলাৰ্জি বুলি কৈছিলে, গতিকে এতিয়া ব্লাডটো টেষ্ট কৰিবলৈ দিছে। এয়া মই আহি আছোঁ এইখন ইয়াতে, আৰু ইয়াত বহুতখিনি টেষ্টখিনি অলপ দামটো কম হয়, বহুত কেছ ইয়াতে আহে, সেইকাৰণে তেওঁলোকে কৈছে যে ইয়াতে দাম সেইকাৰণে কম হয়, গতিকে কম দাম হয় আৰু ইয়াতে ভালেই বাৰু, বাহিৰতে টেষ্ট কৰে। গতিকে এয়া চাওক, মোক প্ৰথমেই ব্লাডখিনি ল'ব পৰা নাছিলে, দুবাৰ খুচিলে, আৰু দেই খুব কষ্ট হয় দেই, বৰ ভয় লাগে। এইখিনি এয়া আয়োজন কৰি আছে ব্লাডটো ল'বলৈ কাৰণে, কিন্তু ইয়াতে ল'ব নোৱাৰিলে, বাওঁহাতত প্ৰথমতে কৰিছিলে, তাৰপিছত নোৱাৰিলে আকৌ মোৰ সোঁহাতত তেওঁলোকে ব্লাডটো ল'ব পাৰিলে। এতিয়া অকণমান এখেতক ক'লোঁ ভিডিঅ' এটা কৰি থওকচোন, কাৰণ ভিডিঅ'টো কৰাৰ কাৰণটো এটাই দেই, মোৰ ছোৱালীজনী আৰু ল'ৰাটোৱে কৈ পঠাইছিলে বোলে মা ভিডিঅ'টো কৰিবাচোন, চাম কিমান ব্লাড লৈছে কি কথা, সেইকাৰণেহে ভিডিঅ'টো কৰিছিলোঁ দেই। তাৰ লগতে আপোনালোককো দেখাই দিছোঁ, দেখিছেনে কিমান কষ্ট। এয়া চাওক, প্ৰথমে পৰা নাছিলে, ইমান বিষ দেই, বেজীটো খুচিলেই বৰ বিষায় দেই। এয়া এটা হাতত নহ'ল, এতিয়া আকৌ ইটো হাত কৰিব লগা হ'লে, ইয়াত চাওক এটা ফালে এয়া টেপ মাৰি থৈছোঁ আৰু এইফালে চাওক এইটো এইটো হাতত নহ'ল, এতিয়া সোঁহাতত হ'ল আৰু কোনোমতে, নহ'লে বহুত ভয় লাগে দেই। গতিকে এয়া অকণ বহি আছোঁ আৰু এতিয়া আমাৰ পে'মেণ্টটো কৰা হ'ব, এতিয়া আমি যামগৈ, এতিয়া অকণমান দেখুৱাইছোঁ। আৰু আপোনালোকে যদি লক্ষীনগৰতে আছে তেন্তে ইয়াতে আপোনালোকে টেষ্ট কৰিব পাৰে। তাৰপিছত ইয়াৰ পৰা ওলাই এতিয়া মই গৈ আছোঁ বাইদেউ ঘৰলৈ। বাইদেউ ঘৰত এটা চৰাই উৰি আহিছিলে, মই আপোনালোকক কালি দেখুৱাইছিলোঁ, সেই চৰাইটো মধুৰাম এটা লৈ আহিছোঁ, সেই চৰাইটোক মধুৰাম এটাক খোৱাবলৈ। আৰু চাওক ইয়াত তাক দিছোঁ, ইমান ধুনীয়াকৈ খাইছে, খুব মৰম লগা পোৱালিটো। ক'ৰ পৰা আহি উৰি আহিল নাজানো, সি মানে ইয়াতে থাকে আৰু এতিয়া খেদাই দিলেও নাযায়, খুব ধুনীয়াকৈ খোজকাঢ়ি ঘূৰি ফুৰে ঘৰতে, উৰি উৰি আহি পেলাই এই ঘৰত আহিলে, তাক খুৱাইছোঁ চাওকচোন, ইমান মৰম লগাকৈ খাইছে। তাকে তাক চাই পেলাই আহিলোঁ, চাই পেলাই এতিয়া মই আহিছোঁ ৰেডিঅ' চেণ্টাৰলৈ। আৰু আজি আপোনালোকক মই ৰেডিঅ' চেণ্টাৰটো খুব ধুনীয়াকৈ দেখুৱাই দিম, মানে কি ভিতৰটো ইমান নেদেখুৱাওঁ, কাৰণ ইয়াতে এলাও নহয় ভিতৰটো দেখুৱা, গতিকে বাহিৰটোকে অকণমান দেখুৱাই দিম, আপোনালোকে চাই থাকিব শেষলৈকে ভিডিঅ'টি। আৰু ভাল পালে লাইক কমেণ্ট কৰিব, আপোনালোকে বহুতে বাৰু ভাল নাপায় বাৰু, সেইকাৰণে মোৰ ভিডিঅ'টো নাচাই। এয়া মই আহি পাই গ'লোঁ সেই ৰেডিঅ' চেণ্টাৰ, আৰু ইয়াতে চাওক কিমান চাৰিওফালে ফুল ফুল ফুলেই ভৰ্তি কৰি ৰাখিছে, কি ধুনীয়া এয়া চাওক ফুল, ফুলখিনি খুব মৰম লাগে, আৰু যতন কৰি ইয়াতে মালি আছে, তেওঁলোকে যতন কৰি ৰাখে। আৰু ইয়াত চাওক ডাঙৰ ডাঙৰ গছ, ইয়াৰ লগতে ফুলৰ লগতে ইয়াতে বহুতো গছ আছে, তেতেলী আছে, কঁঠাল আছে, আম আছে, মধুৰিআম আছে, বিভিন্ন আছে, আৰু এইটো হৈছে জবা ফুল। আৰু সেইখন চাওকচোন এটা অশোক ফুল আছে, বিভিন্ন কালাৰৰ ইয়াতে অশোক ফুল আছে, পিংক আছে, য়েল্ল' আছে, তাৰ লগতে আছে ৰেড কালাৰটো আছে, খুব ধুনীয়া। আৰু চাওক তামোল আছে, আৰু নাৰিকল আছে, আম আছে, কঁঠাল আছে, বিভিন্ন ফলৰ গছ আছে।
এয়া চাওক ফ্রন্টটা মই দেখা দিছো অল ইন্ডিয়া রেডিও বলে ইয়াতে লিখা আছে। খুব ধুনিয়া একটা পরিবেশ, ইয়াতে আহিলে যাবলে মনে নেযায়, খুব পরিপাটিকে আমি কাম করব পারো, কোনো হুলস্থুল নাই, একদম শান্তির পরিবেশ, ইমান ধুনিয়া লাগে। আর এইখানে অকান ভিতরটা আপনার দেখাই দিছো, আর এইকটা চাওকসুন কাঠর গড় ইয়াতে রাখিছে। আর আমার যেহেতুকে আমার গৌরব নহয় জানো, গড় এশিঙিয়া গড়, গতি তাকে দেখাইছে। আর ইয়াতে চাওক মহান ব্যক্তি সকলের ফটো ইয়াতে আড়া হয়ে আছে, আর এয়া চাওক কাহবানী নগাঁও এনেকে দেখা হয়েছে। আর এইখানে গেস্ট সকল আহিলে বহিব পারে। আর এইফালে চাওক আমার যিখিনি অফিসের কাম থাকে এইফালে করা হয়, এইফালে অফিস রুমটা আছে। তারপরে এইফালে চাওক আমি অ্যানাউন্সমেন্ট দিবলে এইফালে যাব লাগে। তার কাছে এই যে রুম দেখিছে সেইটা হয়েছে আমার অ্যানাউন্সার আছে, এতে কাম করব পারে, ডিউটির সময় ইয়াতে বহি কাম করে, আর বাইদেউহত ইয়াতে বহি আছে। তারপর মানে ভিতর অকান দেখাই দিছো, এইটো এডিটিং করার রুম, আর এইটুত আমি এটা বহি কাম করে আছো। এইখিন আর দুটা কম্পিউটার আছে, ইয়াতে এডিটিং করবেন সকলে আহি। তারপরে আমার অ্যানাউন্সমেন্ট করার রুম এটা আছে, আর ইয়া চাক মানে আজি বহি এইখিনতে কাম করে আছো, অকান ভিডিওটা করল। আর তারপর যেটুত আমি অ্যানাউন্সমেন্ট দিই সেইখিন মানে অকান বাহিরেরপা দেখাই দিম চাব। আর এইফালে চাওক আমি অ্যানাউন্সমেন্ট দিই, এইখিন আমি যেখানে রেকর্ডিং করব পো, গেস্ট আহিলেও এইফালে রেকর্ডিং করো। আর এইটা হয়েছে আমার লাইভ প্রোগ্রাম হয় সেটো এই রুম হয়েছে। তার লগতে এইফালে আছে আমার কন্ট্রোল রুমের মানুষ, যখন আমার যে গান রিলে করে শুনায় কন্ট্রোল করে যেখিনি ইয়াতে থাকে ইঞ্জিনিয়ারিং সেকশন এই। আর তারপরে এইফালে লাইব্রেরিও আছে, লাইব্রেরিটা এবার মানে দেখাইছিল বারো। আর এইফালে আমার এক্সিট পয়েন্ট, এইফালে আমি আকো ঘুরি আহিম। আর দেখালো আজি রেডিওটো অকান কেনেকা লাগিলে জানাবো, ভাল লাগিলে লাইক কমেন্ট করব। আর এসাক এ আমি উলাই আহিছ। আর এটা মই আপনাদের দেখাম, বতাহ দি আছে, বতাহত গছবোর কি ধুনিয়াকে লড়ি আছে, পরিবেশটো খুবই ভাল লাগিছে। আর সেই কারণে আপনাদের দেখাছো, চাওকসুন এটা বর্তমান ওয়েদারটো খুবই ধুনিয়া, আর চাক বতাহত কেনেদরে গছবোর লড়ি আছে। তো আজির ভিডিওটি ইমানতে সামৰিছো, সকলো সকলে থাকিব, পুনৰ লগ পাম, নমস্কাৰ।